সালত ত্রিপুরা পুইলা মন্ত্রী অকরা সচিন্দ্র লাল সিং বিসি নৈচি থাম থিমানি সালন পালাইজাকা হাস্তে কংগ্রেস ভবন ত্রিপুরা হাসানি পুইলা মন্ত্রী অকরা সচিন্দ্র লাল সিং নি ফিল বিসি নৈচি থাম থিমানি সালন মৈত খাই পালাইকা হাস্তে কংগ্রেস কংগ্রেস ভবন থইজাক কসামতি পুইলা হাসানি মন্ত্রী অকরা সচিন্দ্র লাল সিং নি মাংপ্লি ও খুম্বং লাখা হাস্তে কংগ্রেস নি আচুফং আশিস কুমার সাহা বরি কংগ্রেস নি নেত্রী শর্বানী ঘোষ চক্রবর্তী নখবই কুবনি কংগ্রেস নি আদং তৈ টাংফং সংব তংবাইকা হাসানি পুইলা মন্ত্রী অকরানি কথাং তংজরানি কক্ন তৈন ককটমা থুমনাই রংনি বেসকাঙ্গ হাস্তে কংগ্রেস নি আচুফং ককনা রাখা সবাই যারদার জেলা সভাপতি তন্ময় রায় এবং শব্দকুমার জমাতিয়া দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী থেকে শুরু করে অলক ঘোষ সমিতি থেকে শুরু করে মহাশয়ের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রতি আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আজ 23তম মৃত্যুবার্ষিকী আজকে সম্মানিত সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহোদয় এখানে উপস্থিত আছেন ত্রিপুরা মহিলা প্রদেশ কংগ্রেস প্রয়াত ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্র লাল সিংহের 23তম মৃত্যুবার্ষিকী প্রদেশ কংগ্রেসের প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হচ্ছে প্রয়াত এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী আমাদের এই রাজ্যের জননেতা সচিন্দ্রলাল সিংহকে স্মরণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যবাসীর কাছে এই বার্তা দিতে চাইছে যে একজন সাধারণ জননেতা হিসাবে এই রাজ্যের মানুষের অত্যন্ত প্রিয়জন ঘনিষ্ঠ মানুষ হিসাবে একটা দীর্ঘ সময় উনি মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন রাজ্যের আপামর মানুষের তাদের জীবনযাপন তাদের উন্নয়নে উনি ত্রিপুরাবাসীকে যেভাবে পথ দেখিয়েছেন ত্রিপুরার প্রশাসনকে গিরিকন্দরের রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়নে বিশেষ করে এই রাজ্যে পূর্ববর্তী পূর্ববঙ্গ থেকে যারা এই রাজ্যে শরণার্থী হিসাবে এসেছিলেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল সচিন্দ্রলাল সিংহের তৎকালীন প্রশাসন মুক্তিযুদ্ধের সময়কালে উনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষের এই তাদের যে মুক্তি আন্দোলনকে যেভাবে সহায়তা করেছিলেন এবং বাংলাদেশ স্থাপনে ওনার যে ভূমিকা ছিল এটা আজও বাংলাদেশের জনগণ যেমন স্মরণ করেন ত্রিপুরা রাজ্যের মানুষের কাছেও এটা স্মরণীয় এই ধরনের ব্যক্তিত্ব একটা প্রশাসন থেকে শুরু করে জননেতা জনগণের অত্যন্ত কাছের মানুষ হিসাবে উনি এই রাজ্যে জনগণের মধ্যে স্মরণীয় হয়ে থাকলেও ওনাকে এই রাজ্যের সাধারণ জনগণের কাছে তুলে ধরার জন্য প্রশাসনের দিক থেকে বিশেষ কোনো উদ্যোগ নেই প্রশাসন এই প্রথম মুখ্যমন্ত্রীকে আজকে ওরা ভুলে গেছেন বা ওনার যে কৃতিত্ব এই রাজ্যের জন্য ওনার সেই কৃতিত্ব এরা তুলে ধরার ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা নেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী দিনগুলিতে এই রাজ্যে
সচিন সিংয়ের এই যে স্মরণীয় কীর্তি, ওনার যে প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণের প্রতি ওনার যে দায়িত্ব কর্তব্য উনি করে গেছেন, একে স্মরণ করে আমরা ওনাকে স্মরণীয় করে তোলার জন্য আগামী দিনগুলিতে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা উদ্যোগ নেব এবং রাজ্যবাসীর কাছে ওনার প্রাসঙ্গিকতা এটা যেন চিরকাল বজায় থাকে তার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আগরতলা নিসিমি প্রণামী কক্ষম ব্যুরো রিপোর্ট।